কুমিল্লায় অসহায় কর্মহীন বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 4,500 মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আকমা বাহাউদ্দিন বাহার। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও সিটি কর্পোরেশন মেয়র মনিরুল হক সাক্কু উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার 15 জুলাই বিকেলে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লার সদর সাংসদ হাজী আকমা বাহাউদ্দিন বাহার। করোনায় কর্মহীন সেলুন কর্মচারী, গাড়ি শ্রমিক, হিজড়া সম্প্রদায়, মুচি সম্প্রদায়, বাবুর্চি, বার্নিশ মিস্ত্রি, ভ্যান চালক, ডেকোরেটর শ্রমিক, করাতকল শ্রমিক সহ অন্যান্য পেশার মানুষের মাঝে বিতরণ করা হয় এই খাদ্য সামগ্রী। সাংসদ হাজী আকমা বাহাউদ্দিন বাহার বলেন, গত লকডাউন চলাকালেও 40,000 মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছিল। এ মহামারীর সময় মানুষের পাশে আছি ও থাকব। কেউ মাস্ক পরে হাঁটবেন না, প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং করোনা হলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা এখন কুমিল্লাতে ঘরে বসে যাতে আমরা ট্রিটমেন্ট করতে পারি সেই ব্যবস্থা করেছি। আমাদের হসপিটালের অনলাইন নাম্বার আছে।